যারা ভিন্ডি খেতে পছন্দ করেন এই রেসিপিটা তাদের জন্য, আর যারা পছন্দ করেন না একবার হলেও এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। আজকে রান্না করব ভিন্ডি। প্রথমে 300 গ্রাম ভিন্ডি নিয়ে নেবেন, ভালো করে ধুয়ে নেবেন, অবশ্যই কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হয়। ভিন্ডি বা ঢেঁড়সটা কিন্তু কাটা খুবই সহজ, এভাবে কেটে নিতে পারেন, আবার চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এখন সবগুলো ভিন্ডি কেটে নেওয়া হয়েছে, মূল প্রসেসে চলে যাচ্ছি। 2 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি আর ভিন্ডিটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি, কারণ ভিন্ডি রান্নার সময় একটু স্লিপারি ভাব চলে আসে, এভাবে ভেজে নিলে স্লিপারি ভাবটা থাকবে না, তাই যারা স্লিপারি ভাব পছন্দ করেন না এভাবে ভেজে নিতে পারেন। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিচ্ছি 3 টেবিল চামচ। এখন পেঁয়াজটাকে ভেজে দিয়ে দেব আদা রসুন পেস্ট করা 1 টেবিল চামচ। পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবেন, দিয়ে দেবেন পরিমাণ মতো নুন। এখন গুঁড়ো মশলা দেবেন, হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ি দিচ্ছি 1/2 চা চামচ, টালা জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি যেহেতু মশলা ভিন্ডি তৈরি করব তাই এখানে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হবে, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। খুব ভালো করে কষিয়ে ভেজে রাখা ভিন্ডিটাকে দিয়ে দেবেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টক দই, ভালো করে ফেটে দিয়ে দিতে হবে, অবশ্যই টক দইটাকে ফেটে নেবেন, এতে কিন্তু ভিন্ডি মশলার স্বাদ অনেক বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এভাবে একবার করে দেখতে। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দেবেন আর সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। ভিন্ডি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, প্রায় 5-6 মিনিটের মধ্যেই কিন্তু ভিন্ডিটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম প্রায় 6 মিনিট পর, এরই মাঝে কিন্তু ভিন্ডি মশলা তৈরি। যদি সহজ রেসিপিতে এই ভিন্ডি মশলা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, আবার চলে আসব। আল্লাহ হাফেজ।